সাধারণ নির্বাচন পরবর্তী অচলাবস্থা কাটিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির মুসলিম লীগ নওয়াজ নেতা শাহবাজ শরীফ। নির্বাচিত হয়েই পার্লামেন্টে দেয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছেন দেশের অর্থনীতি এগিয়ে নেয়ার। বিস্তারিত জানাচ্ছেন সুদীপ ঘোষ। স্থানীয় সময় রোববার দুপুরে জাতীয় পরিষদে ভোটাভুটিতে 201 ভোট পান মুসলিম লীগ নওয়াজ নেতা শাহবাজ শরীফ। ভোট গণনার শেষে জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক ঘোষণা দেন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরীফ। ওই ঘোষণার পরপরই বড় ভাই নওয়াজ শরীফকে জড়িয়ে ধরেন শাহবাজ। টানা দ্বিতীয় মেয়াদে সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন শাহবাজ। নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে দেয়া ভাষণে শাহবাজ বলেন তার আগামীর পথচলা কঠিন, তবে অসম্ভব নয়। দেশের অর্থনীতি এগিয়ে নিতে 5 লাখ তরুণ শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন শাহবাজ। এছাড়া প্রতিশ্রুতি দেন পাকিস্তানে ক্রমবর্ধমান ঋণ সংকট সমাধানের। আমেরিকা কে সাথ হামে আপনে তারিখি তালুকাত কো পহলে রিপেয়ার করনা হ্যায়। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়, নতুন সরকার গঠনে বিলম্ব হয়। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে বিলাল ভুট্টো জারদারির পিপিপি সহ 8 দল মিলে জোটভুক্ত হওয়ার ঘোষণা দেয় পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসে। ওই 8 দলের প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন শাহবাজ শরীফ, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআর প্রার্থী ওমর আয়ুব খান। নির্বাচনে পিটিআই সমর্থিত জাতীয় পরিষদ সদস্যদের মনোনীত প্রার্থী ওমর আয়ুব খান পেয়েছেন 92 ভোট। সাধারণ নির্বাচন শেষে প্রায় 3 দিন লাগে ফলাফল প্রকাশ করতে। এরপর ব্যাপক কারচুপির অভিযোগ করেন পিটিআই সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে কারচুপির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন বেশ কয়েকজন প্রার্থী। ভোটের অনিয়মের অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ করেন তারা। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, রাজনৈতিক অচলাবস্থা থেকে আপাতত রক্ষা পেল পাকিস্তান। তবে নানা মতের সমন্বয়ে গঠিত জোট সরকার কতদিন দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে সংশয়ে পর্যবেক্ষকরা। আইন আর কানুন। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।